আসসালামাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে ঢাকাই পরোটার রেসিপি। তার জন্য এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। এখানে ময়দার মধ্যে আমি দিচ্ছি স্বাদ মতো 1 চিমটি নুন। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে। এখানে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল 3 চামচের মতো। তো ময়দাটাকে ভালো করে আমি ময়েল দিয়ে নেব। ময়দাটাকে এভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। তো এখানে দেখুন ময়দাটাকে আমি ভালো করে ময়েল দিয়ে নিয়েছি। তো ময়দাটা বুঝতে পারবেন না, এভাবে মুঠো করলে মুঠো হয়ে যাবে। তো এখানে আমি নর্মাল পানি দিয়ে ময়দাটাকে মেখে নেবো, অল্প অল্প করে পানি দিয়ে। তো ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। তো ময়দাটাকে একটু চেপে চেপে এভাবে মেখে নিতে হবে। তো এখানে ময়দাটাকে আমি চেপে চেপে মেখে নিয়েছি। তো এখানে আমি ময়দাটাকে বড় বড় করে লেচি কেটে নিয়েছি। তো এখানে আমি 5টা লেচি কেটে নিয়েছি। লেচিটাকে এভাবে গোল বানিয়ে নেবো। তো এখানে আমি লেচির মধ্যে হালকা ময়দা ছেটিয়ে দিচ্ছি। তো রুটির মতন আমি বেলে নেবো, পাতলা করে বেলে নিচ্ছি আমি। তো এখানে আমি রুটির মতো বড় করে পাতলা করে বেলে নিয়েছি। তো রুটির মধ্যে আমি 1 চামচ দিয়ে দেবো সাদা তেল। তো এখানে সাদা তেলটাকে রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নেবো বিরাসে করে। তো তেলটা লাগিয়ে নিয়েছি। তো রুটির মধ্যে আমি একটু ময়দা ছিটিয়ে দেবো। তো ময়দাটাকে এভাবে লাগিয়ে নেবো। তো এখানে ময়দাটা লাগানো হয়ে গেছে, আমি ছুরি দিয়ে বীজখান থেকে রুটিটা কেটে নেবো। তো রুটিটাকে এভাবে আমি ফোল্ড করে নেবো। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিতে হবে। তো রুটিটা আমার ফোল্ড করা হয়ে গেছে। তো রুটিটাকে বীজখান থেকে এভাবে চেপে দিতে হবে। তো আমি বীজখানে এভাবে চেপে দিলাম। রুটিটা সাইড থেকে এভাবে কেটে নেবো আমি। তো এখানে আমি সাইড থেকে কেটে নিয়েছি দেখুন। তো এখানে আমি ছোট চামচের 1 চামচ রুটির মধ্যে তেলটা লাগিয়ে নেবো, দিয়ে দিচ্ছি। এভাবেই রেখে দেবো। তো এখানে আমি আরেকটা রুটি বেলে নিয়েছি, রুটির মধ্যে তেল লাগিয়ে নিয়েছি একইভাবে। তো এখানে আমি একইভাবে সব রুটিগুলোকে ফোল্ড করে নেবো। তো আবার আমি বীজখান থেকে কেটে নিচ্ছি। তো একইভাবে আমি ফোল্ড করে নেবো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো এখানে একইভাবে আঙুল দিয়ে চেপে নেব। তো এখানে আমার 5টা লেচিকে ফোল্ড করা হয়ে গেছে। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। তো এখানে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি। তো লেচিটাকে আমি রুটির মতন বেলে নেব। তো এই সাইড থেকে নিয়ে বেলে নিতে হবে, এভাবে চেপে দিতে হবে হাতে করে। তো এভাবে চেপে দিয়েছি। তো আমি বেলে নিচ্ছি এখন হালকা হাতে। তো এভাবে আমি গোল করে বেলে নিয়েছি। তো এখানে আমার একটা পোড়াটা বেলা হয়ে গেছে। তো এখানে আমি গ্যাসের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা হালকা গরম হয়ে গেছে। তো তেলটা যেন মিডিয়াম গরম হয়, তেল পোড়াটাটা হালকা আঁচে ভাজতে হবে। তো তেলের মধ্যে আমি পোড়াটাটা দিয়ে দিচ্ছি। তো হালকা হালকা করে আমি এভাবে নেড়ে নেবো, তেলটাকে ছিটিয়ে ছিটিয়ে দেবো পোড়াটার মধ্যে। তেলটাকে এভাবে ছিটিয়ে দিয়ে দিয়ে লেয়ারটা বাইরে গেছে। এভাবে পোড়াটার মধ্যে তেলগুলোকে ছিটিয়ে দিতে হবে। তো দেখুন লেয়ারগুলো খুলে যাচ্ছে। তো এখানে আমি পোড়াটাকে উল্টে দিচ্ছি। এক পিঠ পরোটাটা ভাজা হয়ে গেছে। তো দেখবো যে এই পিঠটাও ভাজা হয়ে গেছে। তো এখানে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। পরোটাটাকে আমি তেল ঝরতে রেখে দেবো। তো একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেবো। তো এখানে আমি তেলের মধ্যে আর একটা পরোটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা স্লো করেই পরোটাগুলো ভাজতে হবে, তবেই মুচমুচে হবে।
তো একইভাবে তেলগুলোকে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেবো। দেখুন লেয়ারগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে। তো এখানে আমার দুটো পরোটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো এখানে আমার মুচমুচে ঢাকাই পরোটা রেডি। তো এখানে যদি আপনাদের আমার পরোটার রেসিপি ভালো লেগে থাকে তো আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করুন। তো এভাবে আপনারাও ঢাকাই পরোটা মুচমুচে বাড়িতে একবার বানিয়ে দেখুন, তো খেতে খুবই ভালো লাগবে। তো আমি দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আপনাদের ঘরে। তো দেখুন কতটা মুচমুচে হয়েছে,